হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আই এম শাওন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, আসলে কিভাবে আমি একটা ফর্মাল রিপোর্ট লিখবো এবং রিপোর্ট রাইটিংয়ের প্রসেসটা কী হবে। আসলে রিপোর্ট রাইটিংয়ের প্রসেস বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হচ্ছে রিপোর্টের কন্টেন্ট না, জাস্ট একটা ফর্মাল রিপোর্ট লেখার আগে আপনাকে কী কী বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং যখন আপনি রিপোর্ট লিখবেন তখন কোন বিষয়গুলো মাথায় আপনার সবসময় রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সো একটা রিপোর্ট রাইটিং প্রসেসের চারটা ফেজ আছে। সো ফার্স্ট ফেজ ইজ হচ্ছে প্রিলিমিনারি ফেজ, সেকেন্ড ওয়ান ইজ প্রি রাইটিং ফেজ, এবং থার্ড ওয়ান ইজ রাইটিং ফেজ, এবং লাস্ট ওয়ান ইজ প্রেজেন্টেশন ফেজ। সো এই চারটা ফেজে আপনাকে রিপোর্টটা ফিনিশ করতে হবে। সো প্রথম যদি আমি বলি যে প্রিলিমিনারি ফেজে আপনি কোন বিষয়টা মাথায় রাখবেন, অ্যাট ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে আপনার পারপাসটা কী, রিপোর্টের পারপাসটা কী সেটা আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। যেমন আপনি যদি একটা অর্গানাইজেশনের রিপোর্ট লিখেন অডিট করার পরে, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে আপনার ম্যানেজমেন্টকে একটা ইনফরমেশন আপনি দিতে চাচ্ছেন, আসলে কমিউনিকেট করতে চাচ্ছেন, তাহলে আপনি আপনার পারপাসটা হচ্ছে কমিউনিকেট টু দ্য ম্যানেজমেন্ট অব দিস অর্গানাইজেশন। সো এটা হচ্ছে পারপাস হইতে পারে। আবার আপনার নলেজ, নিজের নলেজটা শেয়ার করার জন্য আপনি কোনো রিপোর্ট লিখতে পারেন, নিজের ওপিনিয়ন দেওয়ার জন্য আপনি কোনো রিপোর্ট লিখতে পারেন। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর পারপাস অফ ইউর রিপোর্ট। সো সেকেন্ড ওয়ান ইজ, আপনি যখন একটা রিপোর্ট লিখবেন তখন আপনাকে দেখতে হবে আপনার অডিয়েন্স কারা। আসলে আপনার অডিয়েন্স যারা, তাদেরকে বোঝানোর জন্য আপনাকে কিন্তু সেইভাবে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হবে। সো যদি আপনার অডিয়েন্স হয় পাবলিক, সো আপনি রিপোর্ট লিখবেন একভাবে, যদি অডিয়েন্স হয় ম্যানেজমেন্ট তাহলে রিপোর্ট লিখবেন আরেকভাবে, এবং যদি অডিয়েন্স হয় আপনার টিচার তাহলে সেক্ষেত্রে রিপোর্ট লিখতে হবে আরেকভাবে। সো সবসময় চেষ্টা করতে হবে ইজি ওয়েতে আপনার রিডার জন্য ইজিভাবে বুঝে সেই ওয়েটা আপনাকে ফলো করতে হবে। সো আমি যদি সেকেন্ড ওয়ান আলোচনা করি, প্রি রাইটিং ফেজ, আসলে প্রি রাইটিং ফেজে আপনার বিষয় কিছু বিষয় মাথায় রাখতে হবে, মানে রাইটিং করার, আপনি রিপোর্ট রাইটিং শুরু করার ঠিক আগ মুহূর্তে যে বিষয়গুলো আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে কিন্তু অ্যাট ফার্স্ট রিপোর্ট লেখার সময় প্রথমে কিন্তু নলেজ গেদার করতে হবে। আসলে আপনার যদি নলেজটা না থাকে তাহলে কিন্তু আপনি রিপোর্টটা লিখতে পারবেন না, যে বিষয় নিয়ে আপনি লিখবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার নলেজ থাকা লাগবে। সো তারপর আপনাকে কী করতে হবে, ব্রেন স্ট্রোমিং করতে হবে যে আসলে কীভাবে লিখবেন, কীভাবে লিখলে সুবিধা হয় সেই যে বিষয়গুলো আপনার মাথার মধ্যে একটা ম্যাপের মতো করে নিতে হবে, মাইন্ড ম্যাপিং যেটাকে আমরা বলি। এবং আপনি লিস্ট করবেন আপনার যে ফ্যাক্টগুলো আছে, কোন কোন বিষয়গুলো আপনি রিপোর্টে কমিউনিকেট করতে চান সেই বিষয়গুলো আপনি প্রথমে কী করবেন, লিস্ট ডাউন করবেন। তারপরে আপনার কী করতে হবে যে আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনার কলিগের সাথে আপনি আলোচনা করবেন লিস্ট ডাউন করার পরে। দেন আপনি একটা কন্টেন্ট দিবেন, একটা স্ট্রাকচার কন্টেন্ট দিবেন। যেমন আপনি যদি একটা অডিট রিপোর্ট হয়, ম্যানেজমেন্ট রিপোর্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনি কন্টেন্টের ভিতরে রাখতে পারেন ফ্যাক্ট, রুট কজ, ম্যানেজমেন্ট রেসপন্স, রিক্স, এগুলো আপনি রাখতে পারেন। তো আপনাকে কী করতে হবে, কন্টেন্টটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে ফেলতে হবে যে এই কন্টেন্টে আমি রিপোর্টটা লিখব। সো এখন প্রথম দুইটা পর্যায়ে গেল, প্রিলিমিনারি ফেজ এবং তারপরে হচ্ছে প্রি রাইটিং ফেজ, এই বিষয়গুলো আপনাকে কনসিডার করতে হবে। এবং থার্ড ওয়ান ইজ হচ্ছে রাইটিং ফেজ। সো রাইটিং ফেজে আপনি আসলে কী দেখবেন, রাইটিং ফেজে আপনাকে ড্রাফট রিপোর্ট তৈরি করতে হবে, ড্রাফট রিপোর্টটা লেখা শুরু করতে হবে। সো ড্রাফট রিপোর্ট লেখা শুরু করার ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো এখানে আপনার দেখতে হবে, কনসেন্ট্রেট করতে হবে আপনার সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে রেদার দ্যান ইউর পাঞ্চুয়েশন অ্যান্ড স্পেলিং। স্পেলিং এবং পাঞ্চুয়েশন আপনি পরেও দেখতে পারবেন, কিন্তু আপনার প্রথমে কী করতে হবে, ড্রাফট রিপোর্ট লেখার সময় একটা সেন্টেন্সের স্ট্রাকচার দাঁড় করাইতে হবে। অ্যাট ফার্স্ট আপনার কনসেন্ট্রেশন দিতে হবে সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে, নট পাঞ্চুয়েশন, নট স্পেলিং, এইগুলোর ক্ষেত্রে এইগুলো আপনি আপাতত ওইভাবে গুরুত্ব দিবেন না, কনসেন্ট্রেশনটা ওইখানে বেশি দিবেন না, বেশি কনসেন্ট্রেশন দিবেন সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে। দেন আপনার যখন ড্রাফট রিপোর্টটা লেখা শেষ তখন আপনি এটাকে রিভিউ এবং এডিট করবেন। সো রিভিউ এবং এডিটের কথা যদি আমি বলি, তাহলে আপনাকে নিজেই নিজের রাইটিংটা প্রথমে রিভিউ করতে হবে, অন্যকে দিয়ে রিভিউ করানোর আগে আপনি নিজেই নিজের রাইটিংটা রিভিউ করবেন আপনার ক্রিটিক্যাল আই দিয়ে। আসলে আপনি রিভিউয়ার হিসাবে আপনার নিজের রিপোর্টটা রিভিউ করবেন। সো এখন যদি দেখি আসলে রিভিউ করার ক্ষেত্রে আপনি কোন পয়েন্টগুলো
আপনার মাথায় রাখতে হবে। আপনি যখন নিজের ড্রাফট রিপোর্টটা নিজেই রিভিউ করবেন কোন বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। সো আমি যদি বলি যে আপনি ড্রাফট রিপোর্ট লেখার পরে আপনাকে দেখতে হবে যে আপনি যে পারপাসে রিপোর্টটা লিখছিলেন সেই পারপাসটা সার্ভ করে কি, আপনি যে উদ্দেশ্যে রিপোর্টটা লিখছেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হয় কি। তারপরে আপনাকে কি করতে হবে, লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে হবে। আপনি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছেন সেই বিষয়টা সম্পর্কে আপনাকে লজিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে আপনাকে উপস্থাপন করতে হবে। সো থার্ড অন ইন ইজ সাপোর্টিং এভিডেন্স অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড কমপ্লিট। তার মানে আপনি যে বিষয়টা উপস্থাপন করতে চাচ্ছেন, আপনার যে ওপিনিয়নটা আপনি আরেকজনকে জানাইতে চাচ্ছেন, সেটার ক্ষেত্রে আপনার কিন্তু এভিডেন্স থাকা লাগবে। উইদাউট এভিডেন্স আপনি কিন্তু কি করতে পারবেন না, আপনি এটা প্রেজেন্ট করতে পারবেন না। সো তারপরে আমাকে কি করতে হবে, হেড লাইন যেটা, তার মানে উপরে যে হেডিংসটা দিবেন সেই হেডিংসটার ক্ষেত্রে আমার যে বিষয়টা দেখতে হবে, হেডিংসটা যেন ভিতরের লেখার রিফ্লেকশন হয়। তার মানে হেডিংটা দেখে যেন রিডার বুঝতে পারে যে আসলে আপনি কোন বিষয় নিয়ে কথা বলতে চেয়েছেন। সো আবার আর একটা বিষয় আপনার খুব খেয়াল রাখতে হবে যে যখন রিপোর্টটা লিখবেন তখন খুব ইজি ওয়েতে লিখতে হবে, খুব জটিল জার্গন করা যাবে না, খুব ইজি ওয়েতে লেখার চেষ্টা করতে হবে যেন রিডার সহজে বুঝে। সো প্যারাগ্রাফ ব্রেক যেটা, যে আসলে যেখানে প্যারাগ্রাফ ব্রেকটা দেওয়ার দরকার, মনে করেন যে একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন, ঠিক তারপরের প্যারাগ্রাফে আপনি আর একটা বিষয় নিয়ে আলোচনা করবেন। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমরা অডিট রিপোর্টে, ম্যানেজমেন্ট রিপোর্টে আমরা কী করি, যখন একটা ফ্যাক্ট লিখি তখন ফ্যাক্ট লেখার ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা প্রথমে আমরা সুইটেবল ক্রাইটেরিয়া দিই, দেন যে বিষয়টা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। সো ওইখানে কিন্তু আমার একটা প্যারাগ্রাফ ব্রেক দেওয়ার কথা। সো প্যারাগ্রাফ ব্রেকটা ঠিক মতো হয়েছে কি সেটা আমাকে দেখতে হবে। তারপরে হচ্ছে লেভেল অফ ফর্মালিটিস ফর রিডার। তার মানে আপনি যেহেতু একটা ফর্মাল রিপোর্ট কমিউনিকেট করছেন, আপনার রিপোর্টটা রাইটিংটা কিন্তু অবশ্যই ফর্মাল ওয়েতে হবে, আপনার ওয়ার্ড চয়েস সব কিছুই কিন্তু ফর্মাল ওয়েতে হতে হবে। এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, আপনাকে কলোকেশনের দিকে গুরুত্ব দিতে হবে। কলোকেশন মিন্স, যেমন আমরা তো বাংলা ভাষায় কথা বলি, সো আপনি রিপোর্ট তো ইংলিশে লিখছেন, সো এটা কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যাই হোক। সো যেমন আমরা কি বলি বাংলায়, বলি যে আমরা আমি পরীক্ষা দিব, আই উইল গিভ, গিভ মানে কি দেওয়া, আই উইল গিভ অ্যান এক্সামিনেশন, আমি একটা পরীক্ষা দিব। আসলে ইংলিশে কিন্তু আসলে পরীক্ষা আমরা যেমন বাংলায় দেওয়া বলি, দেওয়ার ইংরেজি গিভ, আসলে এখানে কিন্তু গিভ ইউজ করলে হবে না, কলোকেশনের মিসম্যাচ। কলোকেশন মিন্স ভার্বের সাথে নাউনের একটা কলোকেশন। আসলে যেমন আমি বলবো যে আই উইল সিট ফর অ্যান এক্সাম, আই উইল অ্যাপেয়ার ফর অ্যান এক্সাম। সো আপনার এই কলোকেশন, ভার্বের যে কলোকেশনগুলো আছে এই কলোকেশনের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এবং আর একটা বিষয় খেয়াল করতে হবে, একটা রিপোর্টে যেন সেম ওয়ার্ড খুব রিপিট না হয়, মানে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাকে রিপিটেটিভ ওয়ার্ডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবং লাস্টে কী করতে হবে, আপনাকে রিপোর্টটা রিভিউ করার পরে আপনার কলিগের সাথে কমিউনিকেট করতে হবে এবং রিপোর্টটা আবার ফার্দার রিভিউ করার জন্য তাকে দিতে হবে। সো এখানে একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন, যখন আপনি রিভিউ করবেন তখন আপনার মাথায় একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে চিন্তা করবেন যে আপনি হচ্ছে রিডার, রিডারের পার্সপেক্টিভ থেকে আপনি আসপেক্ট থেকে আপনি চিন্তা করতে থাকবেন যে এটা আসলে রিডার বুঝবে কি, আমি যে জিনিসটা কমিউনিকেট করতে চেয়েছি সে জিনিসটা রিডার বুঝবে কি। তারপরে আমি যদি আসি তাহলে সেক্ষেত্রে আমি দেখব যে প্রেজেন্টেশন ফেজ, লাস্ট অন ইজ প্রেজেন্টেশন ফেজ, এবং খুব গুরুত্বপূর্ণ একটা ফেজ। এখানে যে জিনিসটা আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে, আপনাকে একটা টিপস দিই আপনাদের, আপনি যখন ড্রাফট রিপোর্টটা কমপ্লিট করবেন এবং ড্রাফটটা যখন ফাইনালাইজ করবেন, এই দুইটার মধ্যে অবশ্যই একটা টাইম ল্যাপস রাখবেন, কারণ এর ভিতরে আপনি আপনার মিস্টেকগুলো ঠিক করে নিতে পারবেন। তো ভালো কথা, প্রথমে প্রিলিমিনারি ফেজ আমরা পার করে আসলাম, প্রি রাইটিং ফেজটা পার করে আসলাম এবং রাইটিং ফেজটাও পার করে আসলাম, এবং লাস্ট অন ইজ প্রেজেন্টেশন ফেজ। সো প্রেজেন্টেশন ফেজে আপনার রিপোর্টটা ফার্নিশ করতে হবে মূলত। যেমন আমি ফার্স্টে বলছিলাম যে আপনি সেন্টেন্সের স্ট্রাকচারের উপরে গুরুত্ব দেন, কিন্তু এখন আমি বলবো যে সেন্টেন্সের স্ট্রাকচার তো আপনি একটা দিয়েছেন, এখন আপনাকে খেয়াল করতে হবে যে স্পেলিং মিস্টেক এবং পাঞ্চুয়েশন মিস্টেক। স্পেলিংটা আসলে তো আপনি যখন ওয়ার্ডে করবেন, পাওয়ার পয়েন্টে করবেন, তখন অটোমেটিক্যালি স্পেলিং সাজেশন আসবে, সো সমস্যা হবে না। পাঞ্চুয়েশনটা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ঠিক করতে হবে।
সো গ্রামাটিক্যাল মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আসলে আমরা মনে করি যে আসলে লিখতে এবং বলতে গ্রামার লাগে না, ঠিক আছে লিখতে এবং বলতে গ্রামার লাগে না, বাট আপনি যখন একটা ফর্মাল রাইটিং দিবেন তখন কিন্তু আপনাকে গ্রামারটা জেনেই লিখতে হবে। আপনি জানেন যে আমরা যেমন বাংলা ভাষায় কথা বলি, যেমন প্রথম আলো একটা বাংলা পত্রিকা, সো প্রত্যেকটা পত্রিকা অফিসে কিন্তু একটা গ্রামার ডিপার্টমেন্ট থাকে, সব সাংবাদিকরা লেখার পরে কিন্তু একটা গ্রামার চেক হয়। সো আপনি যখন একটা ভালো পোস্ট হোল্ড করবেন, এখন হয়তো বা সমস্যা হচ্ছে না, বাট আফটার এ সার্টেন টাইম কিন্তু আপনি ভালো একটা পোস্ট হোল্ড করবেন, তখন কিন্তু আপনার এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি কী লিখছেন, এটা গ্রামাটিক্যালি রাইট হয়েছে অর রং হয়েছে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ছোটো ছোটো মিস্টেক করি, ভার্বের মিস্টেক করি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নাউনের মিস্টেকগুলো করি, কাউন্টেবল আনকাউন্টেবলের মিস্টেকগুলো করি, এই মিস্টেকগুলোর ক্ষেত্রে আমার কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। ফর্মাল যে দেন আমার গ্রামাটিক্যাল মিস্টেক ঠিক করার পরে আমার ফর্ম্যাটটা ঠিক করতে হবে, মানে রিপোর্টিং ফর্ম্যাট, আমি যে ওয়ার্ডের যে ফর্ম্যাটটা দিয়েছি সেই ফর্ম্যাটটা আমাকে ঠিক করতে হবে। ফর্ম্যাট বলতে এখানে আমি বলতে পারি যে ফন্ট, যেটা আপনি যে ফন্টটা ইউজ করেন আপনার অর্গানাইজেশন অথবা আপনি যে ফন্টটা ইউজ করেন, যেমন এটা টাইম নিউজ রোমান্স হইতে পারে, তাহমা হইতে পারে, সেই ফন্টগুলো আপনি অ্যাট ফার্স্ট দেখবেন যে এটা ঠিক হচ্ছে কি। তারপরে মার্জিনটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, মার্জিন যে আপনি কত মার্জিন দিচ্ছেন, লাইন স্পেসিং খেয়াল রাখতে হবে। যেমন অনেক সময় হয় কি, আমরা পাঁচজন আসি টিমে, সো পাঁচজন পাঁচভাবে রিপোর্ট লিখছে, তো কেউ কেউ করছে কি যে 1.15 দিছে, কেউ 1.5 দিছে, কেউ 1 দিছে, সো ফাইনালি এটা কিন্তু এইভাবেই ম্যানেজমেন্টের কাছে চলে যাচ্ছে, ইউজারের কাছে চলে যাচ্ছে। সো এটা আমাকে খেয়াল রাখতে হবে যে হোল রিপোর্টের লাইন স্পেসিংটা ঠিক আছে কি। সো পেপার সাইজটা ঠিক রাখতে হবে, আপনি যখন রিপোর্টটা প্রিন্ট দিবেন তখন এটা এফেরও দিচ্ছেন না লেটারে দিচ্ছেন না লিগালে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে, আমরা অনেক সময় লেফট অ্যালাইনমেন্ট করলে দেখি যে খুবই খারাপ দেখা যাচ্ছে, সো ওইখানে জাস্টিফাই করলে খুব ভালো লাগছে, তো আমি জাস্টিফাই করে দিব। রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট এবং মিডিল অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলো আপনাকে কিন্তু রিপোর্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। সো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করব, প্রেজেন্টেশন ফেজ আমার এখানেই শেষ, আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আলোচনা করব, সেটা হচ্ছে একটা রিপোর্টকে আপনি ফর্মাল করার জন্য কী কী করতে পারেন। যেমন আপনাকে কী করতে হবে, ইজি ওয়ার্ডগুলো ইউজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড ইজি ওয়ার্ড, ইজি মানে একেবারে ইজি না, স্ট্যান্ডার্ড হইতে হবে ওয়ার্ডগুলো, এবং স্ল্যাং ওপেনসিভ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে আপনি কী করবেন, শর্ট ফর্ম যেগুলো আছে শর্ট ফর্ম, যেমন আমরা বলি ওন্ট, উইল নট না বলে কী বলি ওন্ট, হ্যাভ নট না বলে হ্যাভেন্ট, সো এই যে শর্ট ফর্ম এটাকে বলা হয় অ্যাকচুয়ালি শর্ট ফর্ম না, কন্ট্রাক্টেড ফর্ম বলা হয় এগুলাকে, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। উইল নট মানে উইল নটই দিবেন, ওন্ট দেওয়ার দরকার নাই, হ্যাভ নট মানে আপনি হ্যাভ নটই দিবেন, হ্যাভেন্ট বলার দরকার নাই। সো আবার কিছু শর্ট ফর্ম আছে, যেমন অ্যাডভার্টাইজমেন্টকে আমরা কী বলি, অ্যাড বলি, অ্যাড বলার দরকার নেই, আপনি অ্যাডভার্টাইজমেন্টই বলবেন কারণ এটা একটা ফর্মাল রিপোর্ট। সো শর্ট ফর্মগুলো আপনি অ্যাভয়েড করবেন। আবার আপনি কী করতে পারেন, যেমন খুবই ইজি রিলেটিভ প্রোনাউন, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো, কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো আপনি ইউজ করবেন, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড অর বাট, তারপরে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ, ইফ, অলদো, তারপরে হচ্ছে আপনার রিলেটিভ যে প্রোনাউন ড্যাট হুইস, এইগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, সেন্টেন্স লং করার চেষ্টা করবেন না, যত বেশি লং করবেন তত ইউজারের কাছে পড়তে অসুবিধা হবে, সো ছোট ছোট সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ক্লাসে, সেই পর্যন্ত ভালো থাকবেন।